সাধারণ জনগণ যদি সহযোগিতা করেন ইনশাআল্লাহ আমরা ওয়ার্ডটাকে সুন্দর একটা সুশীল একটা শান্তিপূর্ণ একটা ওয়ার্ড করব এবং এখানে মাদকের কোনো অবস্থান থাকবে না। 31 নম্বর ওয়ার্ডে আমি জনগণকে ভালোবাসি, জনগণ আমাকে ভালোবাসে, সে ভালোবাসার মাধ্যম দিয়ে আমি চাই নির্বাচনে যদি আমি কাউন্সিলর হই জনগণের ভোটে, আমি ইনশাআল্লাহ এই জনগণকে আমি প্রতিশ্রুতি দিয়েছি। প্রথমই আমি 15 দিনের ভিতরে আমার কার্যালয়ে আমার ওয়ার্ডে কার্যালয়ে একটা অ্যাম্বুলেন্স থাকবে জনগণের সেবা দেওয়ার জন্য। 53 নং ওয়ার্ডে আমি কেবল একমাত্র নারী প্রার্থী। আমি কাউন্সিলর নির্বাচিত হতে পারলে অগ্রাধিকার ভিত্তিতে সমস্যাগুলো সমাধান করার জন্য জোর দিব। এলাকার মানুষের কষ্টের সীমা নেই, মানুষের কষ্টের দিকে চিন্তা করে আমি আইনঙ্গনের মানুষ হয়েও আমি কিন্তু একজন কাউন্সিলর প্রার্থী হয়ে এসেছি। আমি আমার অসম্পূর্ণ কাজগুলি যাতে সুন্দরভাবে করতে পারি, শান্তি শৃঙ্খলা বজায় থাকে, সেই জন্য আমি আপনাদের কাছে আবার ভোটের জন্য এসেছি। আগামী 25 মে এই গাজীপুর সিটি কর্পোরেশন নির্বাচনে তাকে পেয়ে, তাকে মেয়র হিসাবে ক্যান্ডিডেট পেয়ে জনগণের মধ্যে একটি উৎসব মুখর পরিবেশ সৃষ্টি হয়েছে এবং নৌকার বিজয় নিশ্চিত হবে, এটা আমরা জনগণের মধ্যে ইতিমধ্যেই সাড়া পাচ্ছি।